আসসালামু আলাইকুম আপনারা যখন স্টক মার্কেটের উপরে বিদেশি ভিডিও দেখেন বিশেষ করে ইন্ডিয়ান ভিডিও দেখেন তখন ওরা কথায় কথায় স্টপ লস শব্দটা ব্যবহার করে আমাদের দেশে অনেক ট্রেনিং প্রোগ্রামও স্টপ লস শব্দটা ব্যবহার করে যেখানে বিশেষ করে ইন্টারডে ট্রেনিং আছে আজকে কিনে আজকে বিক্রি করতে পারেন আপনার এক টাকারও শেয়ারও ছিল না টাকাও ছিল না তো এই ক্ষেত্রে ওই ফ্যাসিলিটিটা আমাদের দেশে নাই এক্সেন্সে আমরা এটাকে নেটিং বলি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেশনের কাছ থেকে স্টক এক্সচেঞ্জগুলো নেটিং ফ্যাসিলিটি চাচ্ছে বাট স্টক এক্সচেঞ্জ নেটিং ফ্যাসিলিটিটা এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি তারপরেও জেনে রাখলে বোধহয় ভালো স্টপ লস জিনিসটা কি আমরা ধরে নেব যে আমার পাঁচশো শেয়ার আছে একটা কোম্পানির আমি পাঁচশো শেয়ার ম্যাচিউর শেয়ার থাকলে আমি পাঁচশো শেয়ার বিক্রি করতে পারি বিক্রি করে আবার এই পাঁচশো শেয়ার কিনেও নিতে পারি তো আমি যখন বিক্রি করি আমারটা একটা এরকম ছিল আমার পাঁচশো শেয়ার আসতে আসে আমি পাঁচশো শেয়ার হোল্ড করব সময় বাট এটাকে ব্যাসা কিনা করে কিছু লাভ করতে চাচ্ছি অথবা আমার প্রাইসটাকে অ্যাভারেজ করে কমাতে চাচ্ছি স্টপ লস মানি আমি বোঝানোর জন্য বলছি আমি একটা শেয়ার পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম আমার প্রত্যাশাটা ছিল এটা ফাইভ পার্সেন্ট যদি বাড়ে বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা যাবে তখন আমি বিক্রি করে দেব কিন্তু আমাদের দেশের ট্রেড ফ্যাকশন হিসাবে আমার এই বিক্রি করার সময় আমার কাছে ম্যাচিউর শেয়ার আছে সেই হিসাবে আমি এটা বিক্রি করেছি আমার ইচ্ছা ছিল যে প্রাইসটা পঞ্চাশ টাকার গেলে আমি এই শেয়ারটা আবার কিনে নেব তাহলে আমার ফাইভ পারসেন্ট প্রফিট হবে আমার স্টকের জায়গায় স্টকটাও ঠিক থেকে যাবে যদি ঘটন ক্রমে দেখা যাচ্ছে যে প্রাইস না বেড়ে প্রাইসটা কমার দিকে তা আমাদের দেশে এই কমলেও তো ওপেনিং প্রাইস যেটা আছে ওই থেকে টেন পারসেন্টের বেশি নিচে নামবে না প্রাইসটা পঞ্চাশ টাকার থেকে আইসা আটচল্লিশ টাকায় চলে আসছে এবং মনে হচ্ছে যে এটা আরও ডাউনে যাবে বাট সার্কিট ব্রেকারের জন্য হয়তো আর নিচে যেতে পারছে না পঞ্চাশ পয়সা তার স্পেস আছে আরও নিচে যাওয়ার মানে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে যাবে না যে দেশে সার্কিট ব্রেকার নাই এভাবে সেই সব ক্ষেত্রে স্টপ লসটা ওরা ব্যবহার করে সিস্টেমের মধ্যে স্টপ লস দেওয়ার একটা নিয়ম আছে যে পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম প্রাইস যদি এক দুই পার্সেন্ট কমে যায় দুই পার্সেন্ট মানে এক টাকা এক টাকা কমে গেলে এটা অটো সেল হয়ে যাবে তো মানে স্টপ স্টপলস সেখানে সে আর ঊনপঞ্চাশ টাকা স্টপ লস সেট করে রাখবে সিস্টেমের মধ্যে তো ঊনপঞ্চাশ টাকা যখন আসবে এটা অটো সেল হয়ে চলে যাবে তো এটা জাস্ট এভাবে জেনে রাখেন যে লস আপনি বিক্রি না করলে তো লস বন্ধ হবে না যদি প্রাইস ফলিং থাকে আজকে যদি হয়েছে কালকে আরও হতে পারে পশু আরও হতে পারে তো অনেক লোক আছে যেহেতু তারা ওই একটা সীমার মধ্যে লিমিটেড শেয়ার লিমিটেডের টাকা দিয়ে বিনিয়োগ করে তারা ওই যে দশ পার্সেন্ট লাভের প্রত্যাশা শেয়ারটা কিনছিলো কিন্তু দেখা গেলো এই প্রত্যাশা পূরণ হয়নি শেয়ারের দামটা আরও এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কমে গেছে তো যেখানে আপনি যদি একটা জায়গায় টু পার্সেন্টে যদি সে লস সিগন্যাল দিয়ে থাকেন তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবো না সিস্টেমে অটোমেটিক শেয়ারটা সেলের জন্য চলে যাবে কিন্তু এটা আমাদের এই স্টক এক্সচেঞ্জ সিস্টেমে এটা নাই যেখানে আসে এটা ওইভাবেই অপারেট করে এখন আমাদের সিস্টেমে আমাদের স্টপ লস কত আমরা নিজেরাই ঠিক করি পঞ্চাশ টাকা দিয়ে কিনছিলাম এখন আটচল্লিশ টাকা হয়ে গেছে বিক্রি করে দিলাম দিয়ে লসটা নিয়ে গেল ওখানে ব্যাসম শুধু এটা ওটা অটো জেনারেটেড হয়ে যায় এটা আপনি সিস্টেমে দিয়ে দিলে অটো জেনারেটেড হয়ে যাবে আপনি অস্ট্রেড দিয়ে দিলেন ফাইভ পার্সেন্ট হাফ বিক্রি তারপরে টু পার্সেন্ট যদি প্রাইস ফল করে তাহলে সেল তো ওইভাবে দুই ধরনের সেল বাড়লেও সেল কমলো সেল এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইসব লোক পাঁচটা সাতটা দশটা পনেরোটা স্ক্রিপ্টে ট্রেড করে তো সে যদি স্টপ লস দেয় তাহলে কিন্তু তা হিসাবের মধ্যে লসটা নিল হিসাবের মধ্যে লাভটা নিল আর না হয় ম্যানুয়ালি যদি করতে হয় কোনটা কোন দিকে দৌড়াইছে কোনটা কোন দিকে গিয়ে শেষ করছে বা এগুলো বোঝা সম্ভব হয় না তো সিস্টেম অটোমেটিক্যালি তার আর পক্ষ হইয়া অটো এক্সিবিশন করে তার ক্ষতির পরিমাণটা কমিয়ে দেয় আমাদের সিস্টেমে ভ্যারাইটি কিছু নেই এই যে এগুলোর ভ্যারাইটি করা ভ্যারাইটিতে বিভিন্ন লোকের প্রয়োজন মিট আপ করার জন্য বিভিন্ন সময়ের প্রয়োজন করার জন্য যে ফ্লেক্সিবিলিটি ডাইভার্সিটি এগুলো নাই এক একসময় একটা কোর্সে ওটাই আমরা জানি যে এটাই একমাত্র আইন এটি একমাত্র নিয়ম সারা পৃথিবীতে নেটিং সারা পৃথিবীতে আছে কিন্তু বাংলাদেশে নেই এই সিস্টেমটাকে স্টপ লস সিস্টেম বলে সাধারণত ধন্যবাদ